সন্তানকে যদি বাবা মা সঠিক শিক্ষা না দেয় আর সন্তান গুনাহে লিপ্ত হয়, সে গুনাহের ভাগিদার নাকি পিতামাতা হবে? সন্তান যদি দিনদার হয়, বাবা মাকে বোঝানোর পরও যদি তারা ভুল করতে থাকে, তাহলে সন্তান গুনাহগার হবে কিনা? সন্তানের গুনার জন্য তো সন্তান নিজে গুনাহগার হবে, কারণ আল্লাহ বলেছেন আল্লাহ তাআলা ওয়াজরাতুন বিজনাফ, একজনের পাপের বোঝা আরেকজন বহন করবে না। কিন্তু সন্তানের গুনাহের পেছনে যদি মা বাবার ভূমিকা থাকে, যেমন সন্তান প্রাপ্তবয়স্ক হয়েছে, আলহামদুলিল্লাহ স্ত্রীর ডাল ভাত জোগাড় করার ব্যবস্থাও আছে, তারপরে মা বাবা সন্তানকে বিয়ে দিচ্ছে না, এই যে দেরি করছে, সন্তান যদি কোনো পাপে লিপ্ত হয়, গুনাহগারে লিপ্ত হয়, তাহলে মা বাবা তার জন্য দায়ী থাকবে, কিয়ামতের ময়দানে আল্লাহর শাস্তি তাদেরকেও পেতে হবে। এর মানে এই না যে সন্তান বেঁচে যাবে, তার পাপের জন্য সে তার শাস্তি পাবে, আর বাবা মা অবহেলা করেছে এবং পাপের দিকে তাকে ঠেলে দিয়েছে, এই জন্য তাদের আলাদা গুনাহ হবে। এই জন্য দায়িত্বশীলতা প্রত্যেকটা মানুষের জন্য খুব জরুরি একটা বিষয়। আমি একজন দোকানদার, অনেকে দিন ইসলামকে ব্যবহার করে এবং ভালো আচার ব্যবহার করে, অনেকদিন লেনদেন ঠিক রেখে হঠাৎ একদিন দোকানের মালামাল নিয়ে চলে যায়, আর দোকানেও আসে না, ফোন দিলেও ধরে না, ফোন বন্ধ করে রাখে, এক্ষেত্রে সবর করলে পরকালের বিনিময় পাবো কি না জানাবেন? অবশ্যই আল্লাহর কাছে পরকালে বিনিময় পাবেন, তবে এই জাতীয় চিটারি পাটকারি করা মানুষের সংখ্যা আমাদের সমাজে অনেক। দিনদারিতা মানুষের লেবাসে পোশাকে যতটা, তার চাইতে বেশি দিনদারিতা মানুষের লেনদেনে, মানুষের কায় কারবারে, আর্থিক কাজে, আর্থিক ক্ষেত্রে মানুষের আসল দিনদারিতার রূপ ফুটে ওঠে। বহু মানুষ আছে নামাজ কালাম পড়ে, দাড়িও রাখে, মসজিদে আগে আগে আসে, জিকির করে, কোরআন তেলাওয়াত করে, তাজবি করে, সবই ঠিক আছে, মাগার তার সমস্যা কী? তার সমস্যা হলো যে সে এত কিছুর পরও লেনদেনের ক্ষেত্রে এসে ভেজাল করে বসে। এরকম অনেক লোক আছে না, এই যে লেনদেনে ভেজাল করে বসে, সে জানেই না তার এই দাড়ি টুপি, তার জিকির আজকার, এগুলোর চাইতে কোনো ক্রমে লেনদেনের সততার গুরুত্ব ইসলামে কম নয়, বরং কোনো কোনো ক্ষেত্রে বেশি, কারণ মানুষের হক নষ্ট করে আল্লাহকে খুশি করা সম্ভব না। তো আমাদের ইসলাম সম্পর্কে ধারণা সঠিক না থাকার কারণে এই জাতীয় সমস্যাগুলো তৈরি হয়েছে, এটাকে আমাদেরকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ তাআলা। সেজদারত অবস্থায় কেউ ঘুমিয়ে গেলে পাশে নামাজরত ব্যক্তি তাকে নাড়া দিয়ে জাগিয়ে দিতে পারবে কি না? সেজদারত অবস্থায় যদি কেউ ঘুমায় যায়, আশপাশ থেকে কেউ যদি টের পাওয়া যায় বেচারা গভীর ঘুমে এসে পড়ে গেছে, তাহলে তাকে হালকা টাচ করে ডেকে দিতে পারে, কোনো অসুবিধা নেই, এতে নামাজ ভঙ্গ হবে না। আর যিনি ঘুমিয়ে গেছেন তিনি যদি একটু ঘুমায়ও যান, তার নামাজ বা ওযু ভঙ্গ হবে না যদি তিনি ঢলে না পড়েন। আর যদি এত গভীর ঘুম আসছে যে পড়ে গেছে পাশে, তাহলে ওযু ভেঙে যাবে। আর যদি না পড়ে যায়, তাহলে রুকুতে সিজদাতে নামাজে ঝিমাইছে ঘুমাইছে, এটার কারণে নামাজ ভঙ্গ হবে না।